খুব ভালো আছি। আর আমার জন্য আজকে এশিয়ান টেলিভিশনের এই সেটে সুমিয়াপু, অর্থাৎ তুমি হচ্ছে আমার জন্য আজকে দারুণ একটা উপহার। কেন আমার কথাগুলো বলো তো, বলে দিতে হবে, এটা তো আমি বলবো। না, তুমি আরও বাড়িয়ে কিছু বলো। আমার ভীষণ ভালো লাগছে তোমাকে কাছে পেয়ে। আর এশিয়ান টেলিভিশনে যখন আসি আমরা মন পাবন, আমাদের তখনই খুব বেশি ভালো লাগা কাজ করে, আজকেও তার ব্যতিক্রম নয় আলহামদুলিল্লাহ। আর আমার কথাই যে বললাম, যে আমার কথা তো তুমি বলে দিলে, আমার যে আসলে কেমন ভালো লাগছে, সব ভালো লাগা তো আসলে কোনো বাক্যে বোধহয় প্রকাশ করা যায় না, একদমই না। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আজকে কিন্তু আমি তোমাদের সদস্য হয়ে গিয়েছি একেবারে। আমার মনে হয় শ্রোতারা বুঝতেই পারবে গানে গানে, কারণ আমার মনে হচ্ছে আমি আমি এবং লিড গিটারটাই, আমার মনে হয় লিড গিটার এবং আমি আজকে ম্যাচিং, আর কারোর সাথে আমার কোনো মিল নাই। ব্যাপারটা হয়েছে কি আসলে জানো, যে গোলাপ ফুলের মাঝখানে ছোট্ট একটা কলি থাকে না, ওইটা হচ্ছে তুমি, আর আমরা মাঝখানে হচ্ছে পাপড়ি সবাই। থ্যাংক ইউ। চলো আমরা গানে গানে শুরু করি। কি শুনছি শুরুতে? বাংলাদেশের পালা গানের অতুলনীয় একজন ব্যক্তিত্বের নাম, তিনি হলেন শ্রদ্ধেয় রজব দেওয়ান। বাজান, ওনার একটি গান দিয়ে শুরু করছি। বরাবরের মতোই আল্লাহ পাকের নাম স্মরণ করে, আমার রাসুলে পাকের নাম স্মরণ করে আমাদের প্রথম গান থাকবে। চলো। যেই দিন আমার রাসুলে পাক, সেদিনে তরাইও আমার, যেই দিন আমার যেতে হবে, যেই দিন আমার যেতে হবে তুলসী রাত রোজ হাসরে, সেই দিনে রাসূল আল্লাহ, সেই দিনে তরাইও আমারে।
বসবাস করুনি জগৎ থেকে ঘুরে এলাম, একদম মোহনীয় একটা ব্যাপার মনে হচ্ছিল। আর সুরে সুরে এত সুন্দর প্রার্থনা আমার বোধহয় আর কোনো কিছুতে হতে পারে না। ভীষণ ভীষণ ভালো লাগলো। আর তোমার যতগুলো অনুষ্ঠান দেখেছি আমি, দেখেছি তোমার শুরুটা আসলে এরকমই কিন্তু হয়, একটু প্রার্থনামূলক বা আধ্যাত্মিক কোনো গান দিয়ে কিন্তু শুরু হয়। আসলে লোকগানের ধরনটাই এরকম, একটা ভক্তিমূলক অর্থাৎ একটা বন্দনামূলক গান, যেটাকে এক কথায় বলা হয় হচ্ছে দৈন গান। নিজেকে নিজের গুরুর প্রতি অর্পণ করে, আমার রাসূলে পাক পাকের নাম স্মরণ করে, আমার আল্লাহকে স্মরণ করে শুরু করলে আমার মনে হয় শুরুটা অনেক ভালো হয়। এটার জন্য কিন্তু দায়িত্ববোধের একটা কাজ করে, একদম। এবং যে তুমি দায়িত্ব নিয়ে করছো এবং নিয়ম মেনেও করছো বলা যায়। হ্যাঁ, এবং শুধু আমরা টেলিভিশনে না, আমরা যখন মঞ্চ পরিবেশনায় থাকি, আমরা একদম শুরুতেই বলে নিই যে আমাদের মন পাবনের প্রথম পরিবেশনা কিন্তু একটা দৈন গান থাকবে, আমরা রাসূলে পাককে স্মরণ করে তারপরে আমরা অন্য আপনাদের অন্য পছন্দের গানগুলো গাইব। তো এটা এখন মোটামুটি সবাই জানে, একদম ঠিক তাই। আর আমি যখন শুরুতে তোমার পরিচয় করে দিচ্ছিলাম, ভাবছিলাম যে শুধু মন পাবন বলবো নাকি লায়লা বলবো, তারপরে ভাবছিলাম আমার দুটো নাম একসঙ্গে না বললে বোধহয় অন্যায় হবে, কারণ তোমরা যারা আছো টিম মেম্বার যারা, প্রত্যেকের তো একটা পরিচয় আছে। কিন্তু তারপরও আমার মনে হয় মানে প্রত্যেকেই মন পাবন বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ বেশি বোধ করেন, তাই না? এখন আসলে আমার থেকে আমার মনে হয় আমার টিমের সদস্যদের তপনদা তাই কি হয় অনেক বেশি, মানে নিজ নামের থেকে মনে হয় বেশি স্বাচ্ছন্দ্যবোধ মন পাবন।
হ্যাঁ, লায়লা তো আমাদের সবার আপন, ঠিক আছে, আর মন পাবন হলো আমাদের ঠিকানা। বাহ, এর থেকে সুন্দর উত্তর আর কিছুই হতে পারে না। সবসময় এরকম গুছিয়েই বলে, মানে আমরা বকবক করে সারাদিন অনেক কথা বলে ফেলি, কিন্তু সে একটা কথাই বলে, খুব দামি কথা, একটা কথা বললে আমরা সব চুপ হয়ে যাই। আচ্ছা, এই জন্য তো টিম লিডার। একদমই তাই। চলো, কি শুনছে এবারে? এবারে আমার একটি গান করছি, প্রেম বিচ্ছেদের আগুন শিরোনামে গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয়, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মাহমুদ মুরাদ স্যার, গানটি সুর করেছেন অন্তরত্বে দাগ লাগায়ার, আসলে ফুল টিমে কাজ করেছে, সুর করেছেন ভাই টিপু সুলতান এবং ভাই আকাশ মাহমুদ, আর ভিডিওতে কাজ করেছে আশিক মাহমুদ। শুনে ফেলি চট করে। হ্যাঁ, আমি যে তোর কত আপন বুঝলি না রে তুই, না ভাসে না নদীর জলে না রইলে গলুই, আমি যে তোর কত আপন বুঝলি না রে তুই, না ভাসে না নদীর জলে না রইলে গলুই, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায়, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায় রে, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায়। সবাই গন্ধে স্বরূপ তার, জঙ্গলি ফুলে হয় কি পূজা সকল দেবতা, বকুল জবা চিনে সবাই গন্ধে স্বরূপ তার, জঙ্গলি ফুলে হয় কি পূজা সকল দেবতার, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায়, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায় রে, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি অবহেলায় যায় রে কয়ে হয় রে সে নির্বীজ, এই বুকেতে বুই নাচিলি পীরিত বৃক্ষের বীজ, অবহেলায় যায় রে কয়ে হয় রে সে নির্বীজ, মুরাদের জুড়াইতে প্রাণায় রে বুকে আয় কাঙাল, মুরাদের জুড়াইতে প্রাণায় রে বুকে আয়, প্রেম বিচ্ছেদের আগুন জ্বলে কলি যায় রে, প্রেম বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায়, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায় রে, বিচ্ছেদের আগুন জ্বলে আমার কলি যায়।
গানটা শুনতে শুনতে ভাবছিলাম গানটা চলতেই থাকুক চলতেই থাকুক। বিশেষ করে পুরো গানটা তো নিঃসন্দেহে সুন্দর, কিন্তু কোরাস পার্টটা একদম সবাই মিলে যে গাইলো কি সুন্দর লাগলো। তুমি এত ভালো গান গাও, আজকে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট আছে একটা। না আমি তো হচ্ছে কোরাস পার্ট করছিলাম তো। হ্যাঁ সেটা চলতে থাকলে খুব ভালো। আর প্রত্যেকটা কোরাস পার্ট আমি করব, কোনো সমস্যা নেই। থ্যাঙ্ক ইউ। আচ্ছা অন্তরেতে দাগ লাগায় এই গানটার কথা কিন্তু ছোট্ট করে একটু মানে ভুল করে কিনা ঠিক করে বলেছো আমি জানি না, এই গানটা কিন্তু অবশ্যই শুনবো, এটা স্পেশালি আমার তরফ থেকে কিন্তু রিকোয়েস্ট। হ্যাঁ এবং তুমি গাইবে, শাহিন ভাইকে বলবো যে ওই গানটা গাওয়ার সময় যেন আপুর মাইক্রোফোন অন থাকে। আহা তাহলে লায়লা আপুর সঙ্গে আমি গাইতে পারবো, এটাও তো একটা সৌভাগ্যের ব্যাপার। না আমাদের সৌভাগ্য তুমি আমাদের সাথে আছো। দারুণ করে বলে। আচ্ছা এই যে এত সুন্দর করে গান করো, বলো তো আমরা যে মুগ্ধ হয়ে শুনি এটা কিভাবে একটু বলো, এটার মানে গোপন বিষয়টা কি? এত মিষ্টি করে কি করে একটা মানুষ গান করতে পারে? আসলে গানটাই তো শুধু শেখার চেষ্টা করি, মানুষ তো কত কিছু করে একসাথে অনেক কিছু করে, আমি শুধু গানটাই করি সেটাও ঠিক মতো করতে পারি না। আমি আসলে প্রতিনিয়ত শিখছি, শেখার উপরে আছি, আরও ভালো করার চেষ্টা করছি, এই জন্যই দারুণ কিছু হয়। চলো কি শুনছি এবারে। হ্যাঁ আজকে কথা কম বলে বেশি বেশি গান শুনবো। হ্যাঁ চলুক। সদ্য রিলিজ হয়েছে আমার একটি গান, গানের কথা ও সুর এস এ মোহন ভাই। প্রত্যেকটা গীতিকারের থাকে না যে অনেকগুলো গানের মধ্যে তার একটা গান খুব পছন্দের, এই গানটা মোহন ভাই আমাকে যখন দেয় গানটা, আমাকে বলেছিল যে আমার অনেক গান আছে কিন্তু এই গানটা আমার একদম জানের, আমি কাউকে দেইনি, আমি রেখে দিয়েছি গানটা, আপনাকে দিচ্ছি। তো গানের কথাগুলো অসম্ভব সুন্দর। দুই দিন আগে আরটিভির ফোক স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে, আশা করি ভালো লাগবে সবার। শুনি। তার প্রেম হো মায়ায় সপে দিলাম মন, যেদিন হতে মন সপিলাম সার হইল কান্দন। ভাইরে পড়িয়া তার প্রেম হো মায়ায় সপে দিলাম মন, যেদিন হতে মন সপিলাম সার হইল কান্দন। আমি রাই খাচ্ছিলাম হাত,
সরল মনে বিশ্বাস করা ছিল আমার ভুল, বাবার মতো বাইচা থাইকা দিতে হয় মাশুল, সরল মনে বিশ্বাস করা ছিল আমার ভুল, বাবার মতো বাইচা থাইকা দিতে হয় মাশুল। ভীষণ সুন্দর গানটা শুনে বুঝতে পারলাম যে গানের যিনি সত্তাধিকারী তার কাছে কেন স্পেশাল, কারণ গানের প্রত্যেকটা লাইন ভীষণ দামি এবং আমি নিশ্চিত আমারও খুব পছন্দের এবং আমি নিশ্চিত করে বলতে পারি অনেক যুবক যুবতীর ফোনে অলরেডি গানটি ডাউনলোড হয়ে গিয়েছে, অনেকে রাতে ঘুমানোর আগে গানটি অবশ্যই শুনছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিরতি নিয়ে একটি ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক থেকে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি সঙ্গীত শিল্পী লায়লা এবং মন পাবন টিমকে সঙ্গে নিয়ে, সাথে থাকুন আমাদের। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। আমি শারমিন সুমি পুরো সময় জুড়ে থাকবো আপনাদের সঙ্গে, এবং যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আমাদের স্ক্রিনে দেখুন একটি ফোন নম্বর যাচ্ছে, সেখানে কল করলে কথা বলতে পারবেন আজকে শিল্পীর সঙ্গে এবং জানাতে পারবেন আপনার অনুরোধের গান। সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী লায়লা এবং মন পাবন টিম। স্বাগত আরও একবার বিরতির পর। নতুন গান শুনছিলাম, নতুন আরো তো অনেক গান রিলিজ হয়েছে। হ্যাঁ, আচ্ছা ফেইলা হাসির ফান্দে এটাও শুনবো তো নাকি? নতুন গান এটাও? হ্যাঁ এটাও নতুন গান। আরো কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তারপর বিশ্ব বিমান এটাও কিন্তু শোনাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আরো বলবো না, আমি জানি তোমার সব মুখস্থ। না আমি একটু মনে করে এসেছি যেগুলো আমার শুনতে হবে। না আমাকে তোমার মুখস্থ এবং আমার পুরো টিম তোমার মুখস্থ এটা আমি জানি একদম। এটা যে তুমি আজকে উপস্থাপনা করার জন্য যে মুখস্থ করে এসেছো এটা কিন্তু না, তুমি অনেক আগে থেকে আমাদেরকে মুখস্থ ঠোঠস্থ করেছো। ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ লাগে না আমি যেটি মনে করি, এবং তোমরা প্রত্যেকে আসলে এত ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, ভালো লাগার আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই। এবং মন পাবন টিম অনেক দূর একটা সময় এগিয়ে যাবে, এখনো যাচ্ছে, কিন্তু এরপরে দেখা যাবে যে আরো 10 বছর পর বা 20 বছর পর সারা পৃথিবী তাদেরকে চিনবে ইনশাল্লাহ। আল্লাহ মালিক চাইলে সবই সম্ভব একদম। চলো গানে যাই আমরা। এই কয়দিনে যে গানটা সব থেকে বেশি ভালো যাচ্ছে, শ্রোতারা বেশি বেশি শুনছে, এটা বন্ধু কালাচান।
দারুণ একটা গান, গানটি লিখেছেন, সুর করেছেন পাগল শাহেদ ভাই, খুব মজার একটা গান। শুনি, মজা করতে করতে শুনি আমরা। আসো বন্ধু বসো পাশে মুখে দিয়া পান গো, আসো বন্ধু বসো পাশে মুখে দিয়া পান, সরল মনে কৌশাই দেখি মনের কথা খান গো, সরল মনে কৌশাই দেখি মনের কথা খান, তবে বুঝি জানে চাইছে খায় বাই একখান পান, তবে বুঝি জানে চাইছে খায় বাই একখান পান। মনের মধু মিশাইয়া বানাইলাম পান, মনের মধু মিশাইয়া বানাইলাম পান, সাথে দিলাম লং এলাচি আরো দিছি ঘ্রাণ, সাথে দিছি লং এলাচি আরো দিছি ঘ্রাণ, তবে বুঝি জানে চাইছে খায় বাই একখান পান, তবে বুঝি জানে চাইছে খায় বাই একখান পান। শাহেদে কয় পরানো বন্ধু তুমি আমার জান, শাহেদে কয় পরানো বন্ধু তুমি আমার জান, তোমায় নিয়া পার্কে যাইমু গাইমু সুখের গান গো, তোমায় নিয়া পার্কে যাইমু গাইমু সুখের গান, তবে বুঝি জানে চাইছে খায় বাই একখান পান, তবে বুঝি জানে চাইছে খায় বাই একখান পান। আমায় দেখে মুস্কি হাসে
বন্ধু কালা চান, বন্ধু কালা চান, বন্ধু কালা চান, বন্ধু কালা চান। কি দারুণ, কি দারুণ! স্টেজে নিশ্চয় গানটা এখনো তো গাওয়া হচ্ছে সম্ভবত, না? আসলে নতুন গান একদম, চার পাঁচ দিন হয় এসেছে। আমার মনে হয় কি জানো, এর মধ্যে অনেকে ডাউনলোড করে স্টেজে করছে। না, আমার কাছে ইতিমধ্যে অনেকগুলো ফোন কল এসেছে যাদের নাম্বার আছে, যে তোমার নতুন গানটা খুব ভালো হয়েছে। আর আমরাও একদম আজকেই প্রথম এশিয়ানে গাইলাম এই গানটি। বাহ, তাহলে তো আমাদের জন্য নিঃসন্দেহে সারপ্রাইজ। আমরা একেবারে নতুন গাইলাম আজকে। আর স্টেজের জন্য কিন্তু খুব দারুণ একটা গান। একদমই তাই। যে একসঙ্গে যখন কোরাস করছে সবাই কালা চান, এটা দেখা যাবে স্টেজ দর্শক যারা তারাও একসঙ্গে কিন্তু গাইবেন। হ্যাঁ, আমার তো মঞ্চে দাঁড়ালে আমার অনেক কালা চান আছেন। একদম একদম, ওরা গাইবে আমার সাথে। আর তুমি যে গানগুলো করছো, মৌলিক গান তো অবশ্যই, কিন্তু তার বাইরেও যে গানগুলো কভার করেছো, যেগুলো আগে হয়তো কভার অনেকেই করেননি, কিন্তু তুমি করার পরে হয়তো সেই গানগুলো একটু সামনে এসেছে বা একটু বেশি প্রচলিত হয়েছে, বা এই গানগুলো হয় কি অনেকেই এখন কিন্তু স্টেজে করছে? না, আসলে সত্যিকার অর্থে আমি যখন লাইভ করা শুরু করেছি, এমন অনেক একদম র এমন গান আছে, বাউল, যে গানগুলো বাউলরা বাউলের আসরে গেয়ে থাকে, সেই গানগুলো আমি আস্তে আস্তে টেলিভিশন লাইভে, এই গানগুলো যে টেলিভিশন লাইভে গাওয়া যায় বা গাওয়া সম্ভব, এটা আসলে আমি গাইতে গাইতে এখন দেখি যে অনেক গানই আমার আমার ভাই বোনেরা যারা তারা গাইছে, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি যে এখন সবাই গাইছে। একদম। কি শুনছি এবারে? এবার একটা খাজা বাবার শান করছি, শুনি। গানটি লিখেছেন এবং শুরু করেছেন বাংলাদেশের আরও একজন অত্যন্ত জনপ্রিয় বাউল, শ্রদ্ধেয় আবুল সরকার বাজানের লেখা এই গানটি। রাখো তব চরণ পুরে, ও মোর প্যারে খাজা, তুমি গরিবে নওয়াজ, তুমি হিন্দের রাজা, তুমি গরিবে নওয়াজ, তুমি হিন্দের রাজা, ও মোর প্যার ¡Gracias!
আজ মেরে দই ধুলি কনা ভক্তের জন্য খাটি সোনা ফুলের পাপড়ি গুলো ঝলমলিয়ে ছড়িয়ে আছে যেন মুক্তা দানা বাসি ভাই কি করছিল একদম শেষ থেকে এটা একটু জানতে চাই এটাই আধ্যাত্মিকতা
না না মানে এটার আগের পার্টটাতে করছিল কিছু একটা, ওটা কি কোরাস পার্টের কিছু করছিলেন নাকি অন্য কিছু? এইটা আসলে আমাদের কোরাস তো করেছে, আর শেষের দিকে যেটা করেছে এটা আমাদের রিহার্সালের বাইরে আর কি, মানে মনের ভাবে যা এসেছে তাই। এই জন্য দারুণ একটা কিছু হলো। তো মাঝে মাঝে কি আসলে এরকম হয় যে রিহার্সালের বাইরেও দেখা যায় একদম ভিন্ন কিছু হয়ে যাচ্ছে, বা যে গানটা হয়তো করাই হচ্ছে না রিহার্সাল? ওটাই বেশি হয় মাঝে মাঝে, কিন্তু নিয়মিত তো রিহার্সাল করা হচ্ছে নিয়ম করে। বাহ বাহ, মানে ভুল থেকে যদি বা মানে নতুন নতুন কিছু থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো আর কথাই নেই। মাঝে মাঝে বাঁশি দিয়ে ধোঁয়াও বের হয়ে যায় তাই নাকি? তাহলে আজকেও দেখি আমরা পাই নাকি সেই ধোঁয়া। আচ্ছা আজকে আজকে কি করবি একটু? আচ্ছা দেখা যাক, দেখা যাক, এটা চমক থাকুক একটা। হ্যাঁ চল আপাতত গানে যাই। আচ্ছা আমাদের মিসেস লিডারের একটা গান খুব পছন্দের আছে, অর্থাৎ মিসেস তপন চৌধুরী, ওনার একটি গান পছন্দের আছে। হ্যাঁ এর আগে মানে অসংখ্যবার চেষ্টা করেছে কল করার কিন্তু লাইনে পাইনি, আমি জানি না কেন জানি আমার হয়তো মনে একটা টান লেগেছে। আমি ওই গানটা এর আগেও গেয়েছিলাম, আমার মনে হয় যে এশিয়ানের যে পেজ আছে সেই পেজেও অসংখ্য এই গানের অনুরোধটা আসছে, এটা আমার মন বলছে আর কি, বাকিটা মঞ্জু ভাই বলতে পারবে। আচ্ছা মন যেটা বলে সেটা তো করতেই হবে, আপাতত একটা ফোন কল নেই আমরা, যেহেতু ফোন কলের কথা হচ্ছিল। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে দর্শক স্বাগত, আপনাকে কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনুরোধ আসবে অনেক সময়, চাই যে আজকে আর না গাই এরকম ভাবি, কিন্তু শেষমেশ আর সেটা হয় না আসলে ওই যে দর্শকদের জন্য। একদমই তাই, দিন শেষে তো আমরা মানে গান তো গাই আমার শ্রোতার জন্যই, আমার যারা গান রেগুলার শোনেন, তো তারা মন খারাপ করলে আমারও মন খারাপ হয়ে যায়। মন খারাপ না করে চলো আর একটি গান শুনি। গানটি লিখেছে ভাই শামরান আহমেদ মিলন, শুরু করেছে শামরান আহমেদ মিলন। অনেক সময় আমরা সুন্দরের পেছনে দৌড়াই, সুন্দরের জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু এই গানটিতে বলছে আমার বন্ধুর মন ভালা না তার চেহারাটাই ভালা। দারুণ কথা শুনি। নিদহায় রে
যৌবন সব সপিলাম তারে, আমার সর্বস্ব বিলাইয়া দিলাম সেই তাহারি তরে গো, সেই তাহারি তরে। আরে উজাড় কইরা জীবন যৌবন সব সপিলাম যারে, আমার সর্বস্ব বিলাইয়া দিলাম সেই তাহারি তরে গো, সেই তাহারি তরে। সত্যি কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মিষ্টি চেহারা আছে মনের মধ্যে অন্তরের মধ্যে যাদের বিষ থাকে, এবং গানের প্রত্যেকটা কথা এত দারুণ এত দারুণ। আর আমি গান শুনতে শুনতে ভাবছিলাম লায়লা আপুর গানের তো অবশ্যই ভক্ত, তাছাড়া যে কম্পোজিশন যে হচ্ছে একটার পর একটা, মানে কোনটা রেখে আমি কোনটা বেশি সুন্দর করবো জানি না, একদম দারুণ দারুণ কিছু হচ্ছে। এই দারুণটা আমাদের মধ্যে চলতে থাকুক, একটা বিরতি নিচ্ছি। ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক থেকে দর্শকে এই মুহূর্তে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি খানিকটা সময় পর মন পবনকে সঙ্গে নিয়ে, সাথে থাকুন আমাদের। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা,
আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিজিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Sorry.
দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের আয়োজনে। চমৎকার সব গান শুনছি, সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী লায়লা এবং মন ভবন টিম। স্বাগত আরো একবার বিরতির পর। অপেক্ষা করছিলাম কখন বিরতি শেষ হবে, কখন আমরা গান শুনবো। কথা না বাড়িয়ে গানে চলে যাই। কি শুনছি কি শুনছি আমি বলি, লায়লা, আমাদের প্রাণপ্রিয় লায়লা। সবার লোকসঙ্গীতে একটা আইডি কার্ড সে অলরেডি জোগাড় করে ফেলেছে বাংলাদেশে, খুব শক্ত একটা আইডি কার্ড। আমরা সবাই তাকে ফোক গানের একজন অত্যন্ত নিষ্ঠাবান শিল্পী হিসাবে জানি এবং খুব গুণী একজন শিল্পী হিসাবে জানি এবং বিষয়টা প্রমাণিত। কিন্তু কয়েকদিন আগে ইউটিউবে ও যখন প্রতিযোগিতায় ছিল ক্লোজ আপে, ওর একটা গান, আধুনিক পর্বের একটা গান শুনে আমি একটু, মানে একটু না, যথেষ্ট অবাক হয়েছি, কিন্তু প্রকাশভঙ্গিটা একটু ছিল। যাই হোক, ঝড়েরও পাখি হয়ে উড়ে, সাবিনা ইয়াসমিন, আমাদের শ্রদ্ধা সাবিনা ইয়াসমিনের গান, ও যেভাবে গাইছে আমি আসলে যথেষ্ট অবাক হয়েছি। আমার রিকোয়েস্ট ছিল এই গানটা আজকেও যেন গায়। এই গানটা ওইভাবে আমাদের রিহার্সাল করা নাই, তারপরেও খুব সাহস নিয়ে আজকে ও গানটা গাইবে এবং সেটা এখনই। কিছু বলার নেই, আগে গানটা আমরা শুনি। তবে এই গানটা যদি অবশ্যই আমাদের ভালো লাগবে আমরা জানি, কারণ দাদা যেহেতু বলেছেন এরপর কোনো কথাই থাকে না। তো এরপরে কিন্তু মাঝে মাঝে তোমার কাছ থেকে আমরা আধুনিক গান শুনতে চাই। এই গানটা যখন আমি প্রতিযোগিতার মঞ্চতে গেয়েছিলাম, তখন শ্রদ্ধেয় বুলবুল আহমেদ স্যার একটা কথা বলেছিলেন সবার, পুরা ক্লোজ আপ অন টিমের উদ্দেশ্যে, যে এই মেয়েটার আর কত পরীক্ষা চাই, এই মেয়েটার আর কত পরীক্ষা তোমরা নিবা, তোমাদেরকে পরীক্ষার পালা শেষ হয় নাই। তো এটা আমার এখনও মনে পড়ে। আসলে মানে কথাটা হেসে বললাম এই কারণেই যে উনি যা সৃষ্টি করে গেছেন, আমরা হাসি মুখে এগুলো সারা জীবন বহন করে যাব। বিশেষ করে যারা আধুনিক গান করেন, তাদের সারা জীবন এটাই বহন করে যেতে হবে। তো স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা রাখছি। গানটি লিখেছেন আহমেদ জামান চৌধুরী স্যার এবং সিনেমাটা হচ্ছে পিচ ঢালা পথ। শুনি, আমি চেষ্টা করছি, আমার কিন্তু অনেক ভুল ত্রুটি হবে, লিডার আমাকে বিপদে ফেলে দিছে। ভুল আমাদেরও হবে, কারণ আমি আগেই সারেন্ডার করে নিয়েছি যে আমরা ওইভাবে চর্চা করতে পারি না। এটা তো কোনো প্রিপারেশন ছিল না, না ওইটার প্রিপারেশন হচ্ছে। হ্যাঁ, আমি আমার শ্রোতাদের কাছে, মানে যারা টেলিভিশনের সামনে আছেন, আমি খুবই দুঃখিত, আসলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গানটা আসলে গাওয়ার পরে না হয় আমরা ক্ষমা চাই, আগে শুনি চলো। ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে, জানি না কোন সীমানা, হারিয়েছি ঠিকানা। ঝড়েরও পাখি হয়ে উড়ে যেতে হবে কত দূরে, জানি না কোন সীমানা,
আকাশে চলে যাক যাক না, তারে তুমি মিছে মিছে খুঁজো না, যে গেছে সে চলে যাক যাক না, তারে তুমি মিছে মিছে খুঁজো না, মনকে বাঁধো না মনে না, ভুলিতে তারে তাই পারি না, লা 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 চলে যাক যাক না, তারে তুমি মিছে মিছে খুঁজো না, যে গেছে সে চলে যাক যাক না, তারে তুমি মিছে মিছে খুঁজো না, দাও বলে কৃতজ্ঞ যে ওরা আমাকে সহ্য করে, ওরা আমাকে ভালোবাসে এবং এই টিমটাতে মানে আমাকে যত্ন করে রাখে, এটা আমি ওদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ভালোবাসা অটুট থাকুক তেমনটাই প্রত্যাশা। লালাপ্পু, এই গানটা শোনার পর আমার যেটা মনে হলো যে তুমি তোমার ঘরানা থেকে বের হয়ে একটু অন্য রকম গান করলে, আধুনিক গান করলে। তো আমি যতদূর জানি যে তোমার বাবা একজন বাদ্যযন্ত্র শিল্পী ছিলেন, দোতারা বাদক ছিলেন তিনি, চমৎকার বাজাতেন এবং তোমার সঙ্গীত গুরুও ছিলেন। তুমি ছোটবেলায় তো শাস্ত্রীয় সঙ্গীতও চর্চা করেছো, তো এই যে এখন আধুনিক গান করছো, তখন আমার শুনে মনে হলো যে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করার পর তুমি তো করতেই পারতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত কিংবা আধুনিক গান, পুরনো দিনের গান। কেন তুমি আসলে লোকসঙ্গীতটা তোমাকে এত টানলো, যদিও দোতারার সঙ্গে একটা যোগসূত্র তো থাকেই লোকগানে? আমার আব্বা একদমই র একজন বাউল, তিনি মনের সুখে দোতারা বাজিয়ে বিভিন্ন আসরে যেতেন, গান করতেন, সারা রাত জেগে গান করে আবার ভোরবেলা বাড়ি ফিরতেন। এগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি। আর
আব্বার যে বাউল গানের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, পারেন তো তিনি আসলে জানটাই দিয়ে দেন। ওনার জীবনটা আসলে উনি বাউল গান গেয়ে উৎসর্গ করেছেন, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ওনার সেরকম কোনো ধারণা ছিল না। কিন্তু আমি জানি না কেন আব্বা মনে করেছে যে শাস্ত্রীয় সঙ্গীতও আমার মেয়ে শিখবে। তো আমাদের গ্রামে একজন, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আসলে মূল ভিত্তিটা রয়েছে। হতে পারে, একটা ফোন কল নেই, তারপরে কথা ফিরি। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আমি মমিন সিং ঝিটি থেকে বলছি, পান্নু ভাই। জি জি, পান্নু ভাই কেমন আছেন, আয়োজন কেমন লাগছে? ভালো আছি, ভালো আছি। ডিফারেন্ট ডাইমেনশনে আজকে গান পরিবেশন করছে, সবাইকে শিক্ষিত করে দিচ্ছে। ডিসেন্ট মিউজিক পারফরম্যান্স হচ্ছে মিউজিশিয়ানদের। লালা আপুর সাথে কথা বলি। জি কথা বলি। আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্দুলেওয়ালি খাজার সিংয়ে যে নিবেদন আপনি করলেন আজকে, এশিয়ান স্টুডিও আজ কিছু সময়ের জন্য শ্যামা মাহফিল হয়ে গিয়েছিল। আমি আপ্লুত, আজকে একটা বিনম্র অনুরোধ করছি, মনে হয় গানটি আপনি শোনাতে পারবেন। কোনটা? সেটা হলো বিখ্যাত বাউল শিল্পী পূর্ণ দাস বাউলের জনপ্রিয় একটি গান, পাগল হয়ে বন্ধু আমার বানাইলে পাগল। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ পান্নু ভাই, আমাদের সাথেই থাকুন। তিনি আমাদের নিয়মিত কলার এবং প্রত্যেকটা ফোন কলে তিনি চমৎকার চমৎকার গানের রিকোয়েস্ট করেন। একদম, ওই যে সঙ্গীত বোদ্ধা বলে কথা, একদমই তাই। আমরা গল্পে ছিলাম লায়লা আপু, আমার মনে হয় আরো একটা গান শুনে ফেলি, তারপরে আবার গল্পে ফিরি। হ্যাঁ ঠিক আছে, চলো। অনেক সময় প্রাণের মানুষকে, ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবেসেও যখন সেই মানুষটা বুঝে না যে আমি তাকে কতটুকু ভালোবাসছি, তখন তাকে কিভাবে বোঝাতে হয় যে আসলে আমি তোমাকে ভালোবাসি, তুমি একটু বোঝার চেষ্টা করো, সেই আকুতি নিয়েই আমার মনে হয় এই গানটা। গানটি লিখেছেন শ্রদ্ধেয় জনপ্রিয় বাউল শিল্পী শ্রদ্ধেয় আকাশ দেওয়ান বাজান, গানটি গাইছি। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রথম প্রথম এশিয়ানে লাইভ করি তখন এই গানটা আমি গেয়েছিলাম, আর এত বছর পরে আবার এই গানটা গাইছি। তোমায় কত ভালোবাসি, দেখো বন্ধু আসিয়া কেমন বোঝাবো তোমার, আমার হৃদয় চিরিয়া। বন্ধুরে, তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, দেখো বন্ধু আসিয়া কেমনে বোঝাবো তোমায়, আমার হৃদয় চিরিয়া, বলো আমার হৃদয় চিরিয়া। তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, thank you.
ছটফট করে পরাণ পাখি কেমনে বানাইয়া পার হইতে চায় দেহের পাখি, বাইর হইতে চায় দেহের পাখি, বাইর হইতে চায় দেহের পাখি তারে কেমনে রাখি ধরিয়া, কেমনে রাখি ধরিয়া তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালো তোমাকে এত ভালোবাসি এটা কেন তুমি বুঝবে না, বুঝতেই হবে। হ্যাঁ, মানে যত প্রকার চেষ্টা করা যায় ভালোবাসার মানুষকে বোঝানোর জন্য, তবে গিটার তো প্রথম টোকায় আমার জানটা নিয়ে নিছে একদম। মানে প্রথম যে আলাপটা হলো, মানে আমার জান তো ওইখানে চলে গেছে। আবার মাঝখানে যে রাশেদ ভাই একটা কাজ করলো, উনি তো মানুষের ঊর্ধ্বে, তাহলে কি এই গানটা যা বাজালো রাশেদ ভাই, যা বাজালো মানুষের ঊর্ধ্বে। আর সোহাগ, মানে সব গানের থেকে মনে হয় এই গানটায় যত দরদ ছিল, যত ভালোবাসা ছিল, আমার মনে হয় সব বেশি 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 করে ঢেলে ঢেলে দিল। আর কলিম, আমি আর রতন ভাই তো আমরা, মানে কি বলবো, আমরা শুধু এই তিনজন মানুষের দিকেই, মানে এদিক থেকে এদিক চোখ, আবার এদিকে চোখ, আমরা পৃথিবীতে ছিলাম না। দারুণ কিছু একটা হলো, ভীষণ 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 সুন্দর।
আচ্ছা, আমি যতই চাইছি যে তোমার গানের শুধু প্রশংসা করব, তোমার কোনো প্রশংসা করব না, সেটা মোটেই হয়ে উঠছে না। তবে আপাতত একটা বিরতি নিচ্ছি, বিরতির পর সব প্রশংসায় ফিরব। আচ্ছা, ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক থেকে দর্শক এই মুহূর্তে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি খানিকটা সময় পর, সাথে থাকুন আমাদের। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Educated Style. Asian Textile. Asian Textile, Educated Style. সোনালি মেঘের খেলা
দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। আমি শারমিন সুমি পুরো সময় জুড়ে আছি আপনাদের সাথে এবং আমার সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী লায়লা এবং মন পাবন টিম। চমৎকার চমৎকার গান শুনছিলাম, বিরতি নিতেই ইচ্ছে করছিল না, কিন্তু অনুষ্ঠানের নিয়ম বিরতি তো নিতেই হবে। চলো একটা গান শুনে ফেলি, তারপরে আমরা গল্পে যাব। গানটি লিখেছেন বড় ভাই জসীমউদ্দিন আকাশ, গানটি সুর করেছে ভাই এস কে শানু, গানটি কম্পোজিশন করেছে এইচ তুর্য ভাই। অনেক পপুলার একটা সং, ভালো লাগবে সবার, শুনি। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই আপনার
ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাঁই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজা। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হইলাম পথের পথি পথেই ঠিকানা। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। ছাড়া হয় না কেহ কারো আপন জন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা, আমি হইলাম পথের সবই আমার চেনা। কারণে অকারণে মানুষ সহজে বদলায়, সহজে বদলায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা কলিজায় গিয়ে লাগলো। আমার টিম, আমি যদি প্রশংসা করি তাহলে এটা আসলে স্ক্রিনে কেমন দেখা যায় আমি জানি না, মানে আমার মনে হচ্ছে যে মানে এই গানটা যে ডেলিভারি দিল আমার সেটা কিছু বলার নাই। না একদমই না, দেখলে না আমি খুব শান্ত হয়ে বললাম যে দারুণ। মানে আমি নতুন করে মনে হচ্ছে আমার আমার টিমের প্রেমে পড়ে গেলাম। একটা ফোন নেই, দেখি দর্শকরা কি বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি সিলেট থেকে বলছিলাম, সালমান। জি, কেমন আছেন ভাই? এই সালমান ভাই। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? সালমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সবাই মিলে একসাথে বলো তো, চিল্লায় সালমান ভাইয়ের নামটা বলো। সালমান ভাই, ঈদ মোবারক। ঈদ চলে গেছে ভাই।
আচ্ছা সবার প্রতি সালাম রইল। আর হচ্ছে আপু যে জাত গেল বলে গানটা একটু রিকোয়েস্ট রইল। হ্যাঁ আজকে আজকে আপনার রিকোয়েস্ট রাখা হবে ইনশাল্লাহ, গাইব। ঠিক আছে, সময় নষ্ট না করে গানটা শুনি। আর ইউসুফ ভাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা সবাইকে আমার সালাম জানাবেন। ওকে ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। দর্শক সাথে থাকুন আমাদের, আমাদের কাছের মানুষ, এই জন্য মানে তোমার মুখ থেকে কেড়ে নিয়ে আমরা একটু বলে দিলাম। না এটা ভালো ছিল কিন্তু, এই যে এখনো ঈদ ঈদ ভাবটা চলে আসলো আমাদের মধ্যে। একদমই তাই, একদমই তাই। গানে ফিরিয়া পারো। হ্যাঁ ওই আয়নাতে গাউসুলা জো মজভান্ডারি বাবায়া সে কানেরা
লাজম মাঝে ভান্ডারি বাবা আসে কানে রায় না। আমি একটু গানে গানে আমার মন পাবন টিমের একটু একটু করে সলো পারফরমেন্স দেখে আসি। আমাদের মন পাবনের কিবোর্ডে আছে রাশেদ ভাই, বেজে আছে রতন ভাই, মন পাবনের অক্টোপ্যাডে আছে বলাইদা, মন পাবনের টিম লিডার যিনি আমাদেরকে সবসময় গুছিয়ে রাখে, পরিচ্ছন্ন করে রাখে এবং ভালোবাসা দিয়ে আগলে রাখে, আমাদের মন পাবনের টিম লিডার লিড গিটারে আছে শ্রদ্ধা তপন চৌধুরী ভাইয়া। মন পাবনের সর্বকনিষ্ঠ বাসিতে আছে সোহাগ, হ্যাঁ আমি যেটা লাইভে বলেছিলাম যে আজকে বাসি বাজায় ধোঁয়া বের করতে হবে, আজকে শ্রোতারা যারা আছেন দেখছেন দেখেন। আমার কোনো নাম নাই, মনে হলো যে ও একাই বাজায় যাবে। আমাদের মন পাবনের বাংলা ঢোলে আছে, মানে সামনে বিয়ে দিব ওকে লিডার ঠিক করেছে যে, হ্যাঁ 22 তারিখে আমাদের মানে কোণে যাওয়ার মানে কোণেকে দেখতে যাওয়ার একটা ডেট আমরা মোটামুটি পাকা করেছি। আমাদের টিমের একমাত্র অবিবাহিত মানে ভাই আমার কলিম শাহ, চল যা।
আমাদের মাইনা কিছু যে চায় না আয়না মুর্শিদ বুকে আয়না রে আমাদের মাইনা কিছু যে চায় না আয়না মুর্শিদ বুকে আয়না পরানের পরান বাবারও শিদ্দার পরানের পরান বাবারও শিদ্দার একটু দূরে গেলে শয়না রে আমার গাউসুল আজম রকিং ছিল ব্যাপারটা, এত দারুণ একটা মিউজিক্যাল পারফরমেন্স আমরা দেখলাম। আর আমি সেটা শুনতে শুনতেই ভাবছিলাম যে লায়লা আপুকে ভুলে গেল গানটা ধরতে, নাকি লায়লা আপু গানটা করবেই না, এখানে কি শেষ করে ফেললো কিনা, মানে ওর শুনতে চাচ্ছিলাম আর কি, সেজন্যই বললাম। দারুণ ছিল পারফরমেন্স, টোটালি একদম আউটস্ট্যান্ডিং, ভীষণ সুন্দর ছিল। এবং এই গানটা শুনতে শুনতে আমার বা মিউজিক্যাল পারফরমেন্স দেখতে দেখতে একটা ব্যাপার মাথায় এলো, জিজ্ঞেসই করে ফেলি, এই যে মন পাবন টিমের ছজন সদস্য, তুমি সহ সাতজন, তপনদার কাছে জানি, তপনদা কিভাবে মানে সবাই একসঙ্গে হওয়া হলো, মানে প্রথম থেকে কি ছিল, যারা গান মানে যারা বাজাচ্ছেন তারা প্রত্যেকেই শুভ্র সুন্দর মনের মানুষ, পবিত্র মানুষ, কারণ এত মন দিয়ে তারা বাজাচ্ছিলেন, আমি হয়তো তাদেরকে চিনি দেখে বলতে পারলাম যে তারা নিঃসন্দেহে পবিত্র, নিষ্পাপ এবং শুভ্র। লিডার একটু পরে বলবে, তার আগে আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমার মানে একটা টিমে সবার মন ভালো হওয়া এবং এরকম একটা টিম পাওয়া একদম মানে এটা সত্যিকার অর্থে আল্লাহর তরফ থেকে এটা আশীর্বাদ, না হলে এটা সম্ভব না। এবং আমি মানে মন থেকে বলছি আমার টিমের প্রত্যেকটা সদস্য নিঃসন্দেহে মানে ওরা এত মানে মানসিকতার থেকে এত আসলে পবিত্র, মানে এই যে আমি সেটাই মানে একজন আরেকজনকে ছাড় দিয়ে দেয়, মানে একজন আরেকজনকে সবসময় সম্মানের উপরে রাখে, মানে কার চেয়ারটা কাকে দিবে এটা নিয়েই সবাই ব্যতিব্যস্ত থাকে। আর সত্যিকার অর্থে লিডার সম্পর্কে এটুকুই বলতে চাই আমি যে ওনার মতো একজন লিজেন্ড বলবো আমি ওনাকে, কারণ এমন কোনো বাংলাদেশের শিল্পী নাই যে তপন চৌধুরীর নাম জানে না। তো এরকম একজন লিজেন্ড পারসন আমাদের মতো ছোট ছোট মানুষের সাথে এসে ছাতার মতো আছেন, এবং এটার জন্য তো তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে, অনেক কথাই শুনতে হয়েছে, তো সেগুলো উপেক্ষা করে আমাদেরকে নিয়ে যে উনি পথ চলছেন, এই সাহসটা কি করে পেলেন আমি জানি না। লিডার বলো। ফোন কল নেই দাদা একটু। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কি আছেন আমাদের সঙ্গে? ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে স্বাগত আপনাকে। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি লাইলা আপু শুনছেন? জি লাইলা আপু শুনছেন, আপনার নাম থেকে শুনি আমরা। আমি গাজীপুর শ্রীপুর থেকে আপনার একটা ভক্ত আশরাফুল বলছিলাম ভাই। আচ্ছা, এই জন্যই কি নামটা আপনি দেরি করে বলছিলেন? হ্যাঁ, আমি একটু ভাবছিলাম যে মানে এত সুন্দর নরম সুরে কে কথা বলে, আশরাফুল ভাই আপনার সাথে দেখা হলে আপনার সাথে ঝগড়া আছে, আপনি আমার জন্য নতুন গান করছেন না কেন? হ্যাঁ না না, গান রেডি, এই যে সুর করার জন্য টিপু ওয়াই রাখাস মুখসুরের জন্য ওয়াইটিং আছে, লিরিক দেওয়া আছে। হ্যাঁ, গীতিকার মানুষ, এই যে এশিয়ান টেলিভিশনের লাইভে বললেন, কিন্তু তাড়াতাড়ি রেডি করে ফেলেন গান।
ইনশাল্লাহ বা অবশ্যই ইনশাল্লাহ। তবে আপনার মন পবন টিমের মতন আর টিম নেই আপনার। অনেক অনেক ধন্যবাদ আশাবুল ভাই, সবাই অনেক অনেক। তবে সবাইকে নিয়ে আবার দাওয়াত আমার বাসায় আসবেন আপা, আগে নতুন গানটা হয়ে যাক তারপরে ইনশাল্লাহ ভাইয়া। জি জি ওকে, সবাই ভালো থাকেন। হ্যাঁ সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ অশোক। তার মানে আশরাফুল ভাই সুবাদে আমরা জানলাম যে আরো একটি নতুন গান আমরা পেতে যাচ্ছি। গান তো আমরা প্রতিনিয়ত পাচ্ছি তোমার কাছ থেকে। তপনদার কাছে ছিলাম, তপনদা আচ্ছা আমরা ছিলাম যে এই যে ছয়জন গুণী মানুষ, পবিত্র মনের মানুষ, কিভাবে আসলে একসঙ্গে হওয়া হলো? আসলে অল্প কথায় বলি, গান শুনবো তো, অনেক পুরনো কথা কিন্তু চির নতুন একটি কথা। ভালো শিল্পী হতে হলে, ভালো মিউজিশিয়ান হতে হলে ভালো মনের মানুষ আগে হতে হয়, আর না হলে যত বড় শিল্পী হোক যত ভালোই বাজাক লাভ নাই, আসলেই লাভ নাই। তারপর আর দ্বিতীয় কথা হলো কিভাবে আমরা জড়ো হলাম, কালেকশন কিভাবে ছিল। লায়লা তো আমাদের প্রাণকেন্দ্র, ওকে কেন্দ্র করে টিমটা হয়ে গেছে। সাগরের নিচে ঝিনুকে যখন মুক্ত জমে, ওইটার ব্যাখ্যা কী? কোনো ব্যাখ্যা নাই, মুক্ত জমে যায়, আমরা জমে গেছি। ওই যে লায়লা আপু তুমি বলছিলে না যে তোমরা হয়তো অনেকগুলো কথা বলছো কিন্তু মাঝখান থেকে তপনদা একটা কথা বলছে, সব সময় এটা করে, এটা সব সময় মানে কি দারুণ করে বলল। তপনদা একটা কাজ করি, এখানে বসে যান আপনি, যদি তপনদা যদি এখানে বসে যায় গিটারটা আমি বাজাতে পারবো না, একটা ব্রেক নিচ্ছি। ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিক থেকে দর্শক এই মুহূর্তে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি খানিকটা সময় পর, আমাদের সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন
কেনো জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00।
দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। সঙ্গে রয়েছে পুরোটা আয়োজন জুড়ে আমি শারমিন সুমি এবং আপনারা তো অবশ্যই আমাদের সাথে আছেন। দর্শক, আমাদের স্ক্রিনে দেখানো একটি ফোন নম্বর যাচ্ছে, সেখানে কল করলে কথা বলতে পারবেন, আমাদের আজকের অতিথির সঙ্গে জানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দের কোনো গানের অনুরোধ। সঙ্গে আছেন আপনার আমার সবার প্রিয় সঙ্গীত শিল্পী লায়লা এবং মন পাবন টিম। ছিলাম বিরতিতে, ছিলাম অপেক্ষায়, গানের অপেক্ষায়, আর সুন্দর সুন্দর কথা তো অবশ্যই। একটা অনুষ্ঠান সুন্দর করতে শিল্পী এবং মিউজিশিয়ান যতটা ভূমিকা পালন করে ততটাই একজন উপস্থাপিকা পালন করে। মানে উপস্থাপনা যদি সুন্দর না হয় ওই অনুষ্ঠান কোনোভাবেই মানে সুন্দর করা সম্ভব নয়। আমি তো কিছুই বলতে পারছি না, গান শুনে এতটাই মুগ্ধ। আমি কিন্তু অনেক কিছু রেডি করছি যে তোমার গান শোনার পরে কি বলা যায়, কি বলা যায়। মানে আমার একটু মনে হচ্ছে না যে আমার টিমের বাইরে কেউ এখানে বসে আছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ। আমারও ভীষণ ভীষণ। চলো তাহলে গাইবে তো, গাইবে তো আমার সাথে অন্তরেতে, গুনগুন করে গাইবো, কোনো সমস্যা নেই। চলো অন্তরে তেহে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা।
অনেকগুলো ভালোবাসা মন পাবন টিমের জন্য। আমার তো লোভ হচ্ছে জানো, আমি যদি প্রতিদিন মন পাবন টিমের সঙ্গে এক ঘন্টা করে বসতে পারতাম তাহলে অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনতে পারতাম, মনটাকে তৃপ্ত করতে পারতাম। আর এই গানটা হিংসা করে, মানে হিংসা করে, এটা ভালোবাসার হিংসা যে আমরা মানে মঞ্চ পরিবেশনা এবং টেলিভিশনের কাজ, রেকর্ডিং এগুলো ছাড়াও আমরা মানে খুব ঘন ঘন ঘুরতে যাই, তো এটার জন্য সবাই ভালোবেসে হিংসা করে। যে তো ব্লগিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটি ফোন কল আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পাবনা ইশুর থেকে বলছিলাম, মোহাম্মদ শামসুল আলম। জি শামসুল ভাই, কেমন আছেন, আয়োজনটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। কথা বলুন শিল্পীর সঙ্গে, শুনছেন। লালা পা, আসসালামু আলাইকুম। কোন গানের অনুরোধ আছে? আমার গানের অনুরোধ নাই, আমার লায়লা আপার যে গান গাবে সব গানে ইনশাল্লাহ আমার কাছে খুবই প্রিয়। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসায় রাখবেন সব সময়। জি জি জি, মানে অনেক ধন্যবাদ। চাওয়া পাওয়া নাই না, কোনো চাওয়া পাওয়া নেই, চাই করবে, মানে এইটা তো আসলে অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা পাওয়ার যোগ্য আসলে আমি নই, আমি আল্লাহ পাকের কাছে মানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আমি জানি না কেন এই ভালোবাসাগুলো আমার কাছে আসে, আমি আসলে এগুলোর যোগ্যই না। যোগ্য বলেই তো আসছে, তাই না? এবং সবাই তোমাকে ভীষণ ভালোবাসে, কারণ তুমি দারুণ গান তো অবশ্যই করো, কিন্তু তার আগে হচ্ছে তপনদা যেটি বলছিল যে শুধু শিল্পী হলেই চলবে না, একজন ভালো মনের মানুষ হতে হবে, এবং তুমি কিন্তু সেটি, পবিত্র এবং মাটির মানুষ এক কথায় বলা যায়। আর এই যে অন্তরেতে দাগ লাগা এই গানটার কথা কি বলবো বলো, মানে কিসের প্রশংসা করব, সুরের কথা বলবো নাকি গায়কের কথা বলবো নাকি এত সুন্দর করে যে মিউজিকের একটা কম্পোজিশন হলো সেটার কথা বলবো নাকি গানের কথাগুলোর কথা বলবো? আর মিউজিক ভিডিওটা তো কিন্তু একদম দুর্দান্ত ছিল। হ্যাঁ, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মাহমুদ মুরাদ স্যার, গানটি সুর করেছে বড় ভাই টিপু সুলতান এবং আকাশ মাহমুদ, এটার কম্পোজিশনও করেছে আকাশ মাহমুদ, এবং মিউজিক ভিডিও করেছেন আশিক মাহমুদ। মানে আমাদের ফুল টিম আসলে এই একটা গানের জন্য বলে ও আচ্ছা এটা অন্তরেতে দাগ লাগায় টিম, তো ওটা খুব ভালো লাগে আর কি। এবং এই জন্য সবার অন্তর অন্তরে এই গানটা। আবার একটা গানে যায় কি শুনছে এবার? গানে যাওয়ার আগে কথাটা বলবো নাকি পরে বলবো আমি জানি না, অনেকগুলো অনেকগুলো কথা বলেছি তো আমরা, তাহলে গানের পরে এসে বলি, আমি শাহিন ভাইকে নিয়ে কিছু কথা বলবো তাহলে সেটা গান শোনার পর শুনি। হ্যাঁ, যে গানটি গাইছি চান্দের মেলা মিলাইয়া, গানটি লিখেছেন জিনাকে বাউল মাতা বলে আখ্যায়িত করা হয় শ্রদ্ধেয় আলিয়া বেগম মা জননী লিখেছে গানটি, গাইছি। চান্দের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকা, তোমার কেন পাই না খুঁজিয়া, চান্দের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া, ও দয়াল রে তোমার কেন পাই না খুঁজিয়া। চান্দের মেলা মিলাইয়া কোথায় রইলা লুকাইয়া, তোমার কেন পাই না খুঁজিয়া, ও দয়াল রে তোমার কেন পাই না খুঁজিয়া।
আমার দয়াল রে তোমার কেন পাই না খুঁজিয়া শুনি যেটা বলতে চাইছিলে গানের আগে শাহিন ভাইকে নিয়ে সম্ভবত আসলে অনেকবার ভেবেছি কথাটা বলবো আজকে মনে করেছি এটা বলেই ছাড়বো সাউন্ড যিনি ব্যালেন্স করেন তিনি যদি শিল্পী না হন মানে গান না বোঝেন সুর না বোঝেন মিউজিক না বোঝেন তাহলে সে যখন ব্যালেন্স করবে ওই ব্যালেন্সটা কখনোই শিল্পী এবং মিউজিশিয়ানদের মনের মতো হবে না এবং আমি যতদূর জানি শাহিন ভাই অনেক অনেক ভালো গাইতেন এক সময় এখনও যখন গান তখন তার গায়কী অসাধারণ অসাধারণ তিনি কিন্তু অনেক নাম করা একটা ব্যান্ডের সাথেও ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন এটা আমি জানি না কেউ জানে মানে কতজন জানে বা কি আমি চেষ্টা করছি মানে এশিয়ান টেলিভিশনের মাধ্যমে বলার জন্য তো অনেক সময় অনেক জায়গায় গান গাই মনে হয় যে প্যাডটা একটু কমবে বা ঢোলটা একটু বাড়বে বা গিটার পাচ্ছি না
বা কোনোটা এত বেশি হয়ে গেল যে একদম পুরো হলো হয়ে গেল, মানে থাকে না একটা আত্মার তৃপ্তির তো একটা ব্যাপার আছে, সেটা কখনোই পাই না। একজন শিল্পীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, এবং এশিয়ান টিভি কিন্তু ধরে ধরে ঠিক মানে রত্নটাকেই রেখেছে, মানে এশিয়ান টিভির একটা অনেক বড় পার্ট কিন্তু শাহিন ভাই। আমি আমি দুটো কথা বলবো এই ব্যাপারে। আমি এই এশিয়ান টিভির মাধ্যমে মানে একদম স্পেড করছি বিষয়টা, শাহিনের পেছনে আমি পাঁচ বছর, দীর্ঘ পাঁচ বছর গিটার বাজিয়েছি একসময়। শাহিন, আমরা একটা ব্যান্ড করতাম নাইটিঙ্গেল ব্যান্ড, মানে এখন যেমন মন পাবন দাপিয়ে বেড়াচ্ছে তখন ওই ব্যান্ডটা দাপিয়ে বেড়াতো, এবং শাহিন ব্যান্ডের গান যেভাবে গায়, এরপরে অনেকের সাথে বাজিয়েছি কিন্তু ওই ফিল আমি এখনও পর্যন্ত পাইনি। সুব্রত দাদা আমাদেরকে এত ভালোবাসেন এবং খুব মায়ার চোখে দেখেন, মূলত আমরা আসলে এই ব্যালেন্সের কারণে, মানে এশিয়ান টিভির লাইভ আছে এটা আসলে ব্যালেন্সের কারণে আমাদের ভালো লাগে, এবং ব্যালেন্সের কারণে আমরা বারবার, মানে এটা আমাদের ব্যক্তিগত অভিমত, আমরা ফিরে আসি। এবং মানে এশিয়ান টেলিভিশনের কালার কারেকশন লাইভে যেটা যায় এটা জোস, এবং মানে ক্যামেরায়, আরও একটা কথা বলি, ক্যামেরায় যেভাবে অন্য জায়গায় দেখা যায় যে কিবোর্ডে শুধু হাতই দেখাচ্ছে, মুখটা দেখায় না, গিটারে শুধু হাতই দেখা যায়, গিটার দেখা যায়, গিটারকে বাজাচ্ছে এটা দেখা যায় না, তো এই যে বিষয়গুলো, মানে মানে আমি স্পেশালি ক্যামেরাতে আমার যে সকল বড় ভাইরা আছেন, আমাকে দেখছেন এবং শুনছেন, মানে মানে স্যালুট জানাচ্ছি আপনাদের, আমি স্যালুট জানাচ্ছি, মানে ওভারঅল আমার আমাদের খুব ভালো লাগে যখন আমরা এই চ্যানেলে আসি। এবং মঞ্জু ভাইও আছেন আমাদের আরো একজন প্রযোজক, মঞ্জু ভাই তো আজকে, মানে মঞ্জু ভাই ভাইকে আমি অনেক পরে, মানে অনেক আগে পেয়েছি, মানে উনি যে আবার মানে ব্যাক করেছেন এশিয়ানে, এবং মানে মঞ্জু ভাই আমাদের অনেক পুরনো ভালোবাসার মানুষ, ওই যে এশিয়ান টেলিভিশনের রত্নগুলোকে ধরে রাখে, একদম একদম। মঞ্জু ভাই যাবেন না, থাকবেন এশিয়ানে। চলো আমরা গানে যাই, কি শুনছি? আসলে এক একটা গান যখন গাইছি এমনভাবে, মানে মন পাবন বাজাচ্ছে যে আমি আসলে কথাও খুঁজে পাচ্ছি না, মাঝে মাঝে গানও খুঁজে পাচ্ছি না যে এরপরে আমি কোন গানটা গাইব। আচ্ছা লিডার চলো, হ্যাঁ দেহ তরি গাইব এবার, শুনি। অনেক ওনাকে কিভাবে বিশেষায়িত করবো আমি জানি না, সবাই এক নামে চেনেন, শ্রদ্ধেয় হেমাঙ্গ বিশ্বাস। ওনার অসংখ্য জনপ্রিয় গান আছে, তার মধ্যে এটি একটি, এই গানটি গাইছি। আমার দেহ তরি দিলাম ছাড়িয়া, ও গুরু তোমারই নামে, ওরে আমি যদি ডুবে মরি, আমি যদি
তোমার নামে এই দেহ তোরি দিলাম সাড়িয়া নামে বাজারিরা বাজার করে কত রাতি জলে গুরু দোকানের সামনে বাজারিরা বাজার করে কত রাতি দোকানের সামনে তারা জ্বালাইয়া করে ডাকাতিও তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি সদর মুকামে ও ও তোমারই নামে বাজার দেখে লাগে ধন্দ বুঝি আমার আমি পইড়াছি ফেরে বাজার দেখে লাগে ধন্দ বুঝি আমার গুরুছি ফেরে আমি মদনগঞ্জের মোকামে আমার দেহ তরি দিলাম সাড়িয়া ও ও গুরু তোমারই নামে
মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীরে ধরবই তোরে আরে পড়বিরে ফেরে মদনগঞ্জে গেলে পরে কাম কুম্ভীরে ধরবই রে তোরে পড়বিরে ফেরে আগে সিদ্ধি আগে সিদ্ধির গন্ধে যাও নিত্য ধামে ও গুরু তোমারই নামে এই দেহ তোরি দিলাম সারিয়া ও গুরু তোমারি নামে যেন একটা আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আর এরকম দু একটা বৈতালি শুনে আমার মনে হয় যে সারা রাত পার করে দেওয়া যাবে। আর সঙ্গীত তো আসলে সেটাই যেটা মানুষের অনুভূতি নিয়ে কাজ করে। আমরা যারা সবাই শুনছিলাম এখানে এবং দর্শকরা শুনছিলেন, মনের মধ্যে কী যেন একটা অনুভূতি নিয়ে খেলা করলো, ভীষণ ভালো লাগলো। এই আবেগঘন পরিবেশটা একটুখানি থাকুক, আমরা বিরতি নিয়ে ফিরছি। ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে দর্শক এই মুহূর্তে নিচ্ছি শেষ বিরতি, ফিরছি খানিকটা সময় পর, সাথে থাকুন আমাদের। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। কেন জানি কে জানি, কখন জানি কে জানি, দিল মনের কোণে হাঁচানি। কেন জানি কে জানি, The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. Oh,
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দর্শক ছিলাম বিরতির একদম শেষ ভাগে, আর একবার স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে। শারমিন সুমি পুরো সময় জুড়ে ছিলাম আপনাদের সঙ্গে, এবং আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী লায়লা এবং তার টিম মন পাবন। বিরতির পরে আরও একবার এবং একেবারে শেষ ভাগে আমরা, চলো আমরা গান শুনি।
হ্যাঁ, তুমি বলছিলে যে এই গানটার অনেক বেশি রিকোয়েস্ট আসছে, তো সেই গানটাই গাচ্ছি। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন বাউল শিল্পী শ্রদ্ধেয় শালম সরকারের লেখা এবং সুর করা, শুনি। যে নিঠুর বন্ধু জানা ছিল না, দিল না নিল মন দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না। কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারে, চুল কালো আঁখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারে। কাশ ফুল কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল, সাদা তো সাদা সাদা কাশ ফুল কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল, ফুল দাদা কাশ ফুলের চেয়েও সাদা, বন্ধুর প্রেমের ফুল দাদা কাশ ফুলের চেয়েও সাদা, আমার ভাই সে হইতো না তো মিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে মিঠুর বন্ধু।
রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা আরে রঙ তো রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না দিল মন দিল না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে মিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না শেষ মুহূর্তে দর্শকের অনুরোধের গান এর চেয়ে ভালো আর কি বা হতে পারে বলো একদমই তাই খুব আরাম করে গাইলে আমরাও খুবই আরাম করে শুনলাম পরের গানটা শুনতে চাই কি শুনছি এবারে গাইছি গানটি লিখেছেন এবং সুর করেছেন ভাই কলিম শাহ ভালোবাসার গিট্টু শিরোনামে যে গানটি এই গানটাই গাইছি শুনি এটা কিন্তু কলিম শাহর গান একটু ভালো করে বাজাস ভালো আরে ভালোবাসা আমাদের কলিম শাহের ভালোবাসা আসল ভালোবাসার গিট্টু ছোটে না রং তামাশার ভালোবাসা রং তামাশার ভালোবাসা কয়েকদিন পর থাকে না আসল ভালোবাসার গিট্টু ছোটে না ছোটে না আসল ভালোবাসার গিট্টু ছোটে না রং তামাশার ভালোবাসা রং তামাশার ভালোবাসা কয়েকদিন পর থাকে না আসল ভালোবাসার গিট্টু ছোটে না ছোটে না আসল ভালোবাসার গিট্টু ছোটে না আসল ভালোবাসা ভাই রে এমনই তো হয় ইহকালে পরকালে সর্বসময় রয় ভাই রে আসল ভালোবাসা ভাই রে এমনই তো হয় ইহকালে পরকালে সর্বসময় রয় আসল ভালোবাসার গিট্টু ছোটে না ছোটে না আসল ভালোবাসার গিট্টু ছোটে না করেছেন
ইউসুফ নবী বিবি জুলেখা, 80 বছরের বুড়ি যুবতী হয় দেখো। প্রেম করেছে ইউসুফ নবী বিবি জুলেখায়, 80 বছরের বুড়ি যুবতী হয় ভাই রে যুবতী হয়। আসল ভালোবাসার কিচ্ছু ছোটে না, ছোটে না, আসল ভালোবাসার কিচ্ছু ছোটে না। জেনে মরম ভুগে কলিম সাহেব, পীরিতের ছেড়া তেনা অনেক দামি হয় রে কলিম, অনেক দামি হয় ভাই রে অনেক দামি হয়। না জেনে মরম ভুগে কলিম সাহেব, পীরিতের ছেড়া তেনা অনেক দামি হয় রে কলিম, অনেক দামি হয়। আসল ভালোবাসার কিচ্ছু ছোটে না, রং তামাশার ভালোবাসা, রং তামাশার ভালোবাসা কয়েকদিন পর থাকে না। আসল ভালোবাসার কিচ্ছু ছোটে না, ছোটে না, আসল ভালোবাসার কিচ্ছু ছোটে না, ছোটে না। সুন্দর, খুবই সুন্দর, মানে এই ভালোবাসার গীতটু না ছুটুক সেটাই আমরা চাই। আর মন পাবন টিম একটা প্যাকেজ, আর কি চাই। হ্যাঁ, গানটা মানে উনি লিখেছেন আর কি, আমাদের কলিম শাহ। হ্যাঁ, আচ্ছা, একেবারে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। সবসময় ক্যামেরার সামনে কিছু বলতে বলা হলে একটাই কথা বলি, যেভাবে অনেক কয় বছর ধরে যেভাবে বাংলা গানের জোয়ার বইছে, যেভাবে মাটি ও মায়ের গান এক কথায় লোকগানের যে জোয়ার চলছে, এই জোয়ারটা বহমান থাকুক। আপনারা ভালোবেসে যেভাবে লোকসঙ্গীতকে শুনছেন, গ্রহণ করছেন, আপনাদের আপনাদের প্রতি আমরা যারা লোকসঙ্গীত গাইবার চেষ্টা করছি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এভাবেই লোকগান সবার মুখে মুখে চলতে থাকুক। ভীষণ ভীষণ ভালো লাগলো, এবং অসংখ্য ধন্যবাদ আরও একবার মন পাবন টিমকে, তোমাকে আয়োজন আসবার জন্য, সুন্দর একটি সময় আমাদের উপহার দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে পেয়ে সত্যি আমরা অনেক আনন্দিত। মঞ্জু ভাই আমাদেরকে আমন্ত্রণ করেছেন আজকের এই ওয়ালটন এশিয়ান মিউজিকে, সেজন্য মঞ্জু ভাইয়ের প্রতি শ্রদ্ধা, এবং ক্যামেরায় আমার ভাইয়েরা কাজ করছেন, ভাইদের প্রতি শ্রদ্ধা, এবং ক্যামেরার বাইরে আরও যারা সহযোগী রয়েছেন আমার ভাইয়েরা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি, তারপর অবশ্যই শেষ গান শুনবো। দর্শক, গল্প গানে এই ছিল আমাদের আজকের আয়োজন, নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লেগেছে এবং আপনাদেরকে একটু হলেও তৃপ্ত করতে পেরেছি, মনটাকে প্রশান্তিতে ভরিয়ে তুলতে পেরেছি। আবারও দেখা হবে অন্য কোনো অতিথি সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বাংলা গান শুনুন, থাকুন এশিয়ান টিভির সঙ্গে। টেলিভিশনে আসলে একটা সময় বেঁধে দেওয়া হয়, এই সময়ের মধ্যে আসলে সবার অনুরোধের গানগুলো গাওয়ার হয় না। আমার এখন মনে পড়েছে যে আমি স্ক্রিনে কথা দিয়েছি আমার একজন ভক্ত এবং কাছের মানুষ, যাত গেল যাত গেল বলে গানটার জন্য আমি অল্প একটু আমার সালমান ভাইয়ের জন্য একটু গেয়ে দিচ্ছি। যাত গেল যাত গেল বলে এক আজব কারখানা, যাত গেল যাত গেল বলে
কষ্ট না দেই কাউকে, চলো সেই আমার জাতীয় সঙ্গীত, আমাদের কাছে জাতীয় সঙ্গীত আমার সেই বিখ্যাত গান দিয়ে শেষ করেছি। পীড়িত যতন পীড়িত বড়ই লড়া, পীড়িত রতন পীড়িত যতন